আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সস ইংলিশ পার্কে আপনাদের স্বাগতম। ডিগ্রি এর 4 নম্বর পয়েন্টে আমি আজকে কতগুলো ওয়ার্ড নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যেই ওয়ার্ডগুলো ডিগ্রি সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে তো আনসার আপনারা করবেন, একই সাথে এই ডিগ্রি এই ওয়ার্ডগুলো ডিগ্রি রিলেটেড কারেকশন থেকে প্রশ্ন আসে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে, এবং আপনারা এই ওয়ার্ডগুলোর সাথে পরিচয় হওয়াটা খুব জরুরি, কারণ এই ওয়ার্ডগুলো থেকে বারবার রিপিট করে প্রশ্ন আসছে এবং এই ওয়ার্ডগুলোর বৈশিষ্ট্যটা কি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। এটা আপনারা দেখেন, এখানে আমি 24-25টা ওয়ার্ড লিখেছি, যেই ওয়ার্ডগুলো নিজেরাই সুপারলেটিভ অর্থ দেয়। তো নিজেরাই সুপারলেটিভ অর্থ দেওয়ার কারণে এগুলোর আর আলাদা কোনো সুপারলেটিভ ফর্ম হয় না, বিধায় এগুলোর পূর্বে আলাদা কোনো মডিফায়ার বা কোয়ালিফায়ার বসে না, যেমন মোস্ট, পারফেক্ট এই ধরনের কোনো মডিফায়ার বা কোয়ালিফায়ার আর ইউজ করতে হয় না, কারণ এগুলো নিজেরাই সুপারলেটিভ অর্থ দেয় বা নিজেরাই সুপারলেটিভ ফর্ম। যেমন ওয়ার্ডগুলো দেখেন, অলমাইটি, অ্যাবসলিউট, চিপ, কমপ্লিট, ডেইলি, ইন্টার, এক্সিলেন্ট, এক্সট্রিম, ফুল, আইডিয়াল, পারফেক্ট, রাউন্ড, স্কোয়ার, আর্থেন, গোল্ডেন, অ্যানুয়াল, ইটার্নাল, ইনফিনিট, সুপ্রিম, ইউনিভার্সাল, ইউনিক, ডেড, এমটি, হিউজ। তো এই যে ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো আমি এখানে দেখাচ্ছি, আপনারা রিপিট করে কমপক্ষে 2-3 বার এই ওয়ার্ডগুলো পড়বেন, পড়ে একটা পয়েন্ট শুধু স্মরণ রাখবেন, এই ওয়ার্ডগুলোর পূর্বে কখনো মডিফায়ার বা কোয়ালিফায়ার বসে না, অর্থাৎ এই ওয়ার্ডগুলো নিজেরাই সুপারলেটিভ ফর্ম এবং নিজেরাই সুপারলেটিভ অর্থ দেওয়ার কারণে এগুলো সুপারলেটিভ ফর্ম আলাদাভাবে মোর, মোস্ট বা ভেরি বা হিউজ এই ওয়ার্ডগুলো আর ইউজ করতে হয় না, এগুলো নিজেরাই সুপারলেটিভ অর্থ দেয়। এই জন্য এই ওয়ার্ডগুলো আপনাদের কয়েকবার পড়ে ওয়ার্ডগুলো আপনাদের কন্ট্রোলে রাখাটা জরুরি। আপনারা দেখেন এই ওয়ার্ডগুলো থেকে প্রশ্ন আসছে কিভাবে, অনেক কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন আসছে, চাকরি এবং ভার্সিটি এডমিশন পেজ থেকে শুরু করে সব জায়গা থেকে কিন্তু এই ওয়ার্ডগুলো থেকে প্রশ্ন আসছে। ইভেন আমরা যখন কোনো কিছু লিখতে যাবো তখন কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করার ক্ষেত্রে আমাদের একটু সচেতন থাকতে হবে। যেমন পরীক্ষায় প্রশ্ন আসছে, হি ইজ আ ভেরি পারফেক্ট জাজ, ভেরি পারফেক্ট জাজ, হি ইজ আ ভেরি পারফেক্ট জজ। যখন আপনি এই পারফেক্ট শব্দটা দেখলেন, দেখার সাথে সাথে আপনার স্মরণ হওয়া উচিত যে যে 24টা ওয়ার্ড আমরা পড়লাম, যে ওয়ার্ডগুলো নিজেরাই সুপারলেটিভ, তার পূর্বে কোনো মডিফায়ার বা সুপারলেটিভ বানানোর কোনো ওয়ার্ড বসতে পারে না, তার মধ্যে তো একটা পারফেক্ট আছে, অতএব এই পারফেক্টের পূর্বে কিন্তু কি ভেরি বসতে পারবে না। তো ভেরি বসতে পারবে না, অনুরূপভাবে এই বাক্যটা কিন্তু আরো একভাবে দেওয়া আছে যে হি ইজ এ মোস্ট পারফেক্ট জাজ, দ্য মোস্ট পারফেক্ট জাজ, ভেরির পরিবর্তে যদি এখানে মোস্ট ইউজ করে, মোস্ট ইউজ করলেও কিন্তু এটা হবে না, তাহলে মোস্ট এবং ভেরি দুইটা ওয়ার্ডে ইউজ করা যাবে না। মূলত বাক্যটা কিন্তু আমাদেরকে লিখতে হবে যে হি ইজ আ পারফেক্ট জাজ, হি ইজ আ পারফেক্ট জাজ। তার কারণটা কি? তার কারণটা হলো যে এই পারফেক্ট শব্দটা নিজেই সুপারলেটিভ। অনুরূপভাবে যদি এখানে পরীক্ষায় প্রশ্ন আসছে যে দিস ইজ আ মোস্ট ইউনিক অপরচুনিটি, আচ্ছা দিস ইজ আ মোস্ট ইউনিক অপরচুনিটি, এখানে মোস্ট ইউনিক অপরচুনিটি, এখানে দেখেন ইউনিক শব্দটা যখন আপনি দেখলেন, দেখার সাথে সাথে আপনারা এই স্মরণ করতে হবে যে 24টা ওয়ার্ডের মধ্যে একটা ইউনিক আছে, তাহলে ইউনিক যখন আছে ইউনিকের পূর্বে আমরা কিন্তু এই মোস্ট ইউজ করতে পারবো না, তাহলে ইউনিকের পূর্বে মোস্ট ইউজ করতে পারবো না, তাহলে এই বাক্যটারও কারেকশন আমাদেরকে লিখতে হবে যে দিস ইজ আ ইউনিক অপরচুনিটি, দিস ইজ আ ইউনিক অপরচুনিটি। তাহলে ওয়ার্ডগুলো স্মরণ রাখা আপনাদের খুব জরুরি। ডিয়ার ভিউয়ার্স, একইভাবে যখন আপনি এই ওয়ার্ডগুলো ইউজ করে বা এই ওয়ার্ড সমতুল্য কোনো বাক্য আপনি পাবেন, তখন এই বাক্যগুলো ইউজ করার ক্ষেত্রে বা বাক্যগুলো যখন কোনো এই ওয়ার্ডগুলো যখন কোনো বাক্যে ইউজ হবে, তখন আপনাকে খুব সতর্কভাবে চিনতে হবে যে এই ওয়ার্ডগুলো পান, তাহলে এই ওয়ার্ডগুলোর পূর্বে কিন্তু মডিফায়ার বা কোয়ালিফায়ার বা এই ওয়ার্ডগুলো সুপারলেটিভ বানানোর কোনো ফর্ম ইউজ হওয়ার পরেও মনে হচ্ছে বাক্যগুলো কারেক্ট, কিন্তু না, এই বাক্যগুলো কারেক্ট হবে না, যেহেতু এগুলো কি নিজেরাই সুপারলেটিভ ফর্ম। ডিয়ার ভিউয়ার্স, আমাদের পরবর্তী ভিডিও আপলোড দিব আমরা,
ডিগ্রি সংক্রান্তই কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। এবং আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য আমাদের আই বাটনে ক্লিক করলে আগের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।